লখনৌ সুপার জায়েন্সের বিপক্ষে ম্যাচ হারের পর মোস্তাফিজকে নিয়ে মুখ খুললেন চেন্নাইয়ের অধিনায়ক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবারের আইপিএল আসরে টানা দুই জয় দিয়ে মৌসুম শুরু করেছিল যেখানে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ব্যাঙ্গালুর বিপক্ষে প্রথম ম্যাচে ফিজ এককভাবে ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন প্রথম ম্যাচেই তিনি চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে চার উইকেট নেন বিরাট কোহলি ডুপ্লেসিস ক্যামেরন গ্রিনের সঙ্গে প্রতিদারের উইকেটও তুলে নেন মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হারের দিনে ভালো করতে পারেনি মুস্তাফিজ চার ওভার বল করার পর সাতচল্লিশ রান দিয়ে তুলে নেন একটি উইকেট চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কর মনে করেন ভালো বল না করার কারণেই হারের অন্যতম কারণ তাই তো ম্যাচ শেষে মোস্তাফিজের বলিং নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলেন আমাদের পাওয়ার প্লেয়ের প্রথম চার ওভার বেশ ভালোই ছিল কিন্তু শেষ দুই ওভারে বেশি রান দিয়ে ফেলেছি বিশেষ করে মোস্তাফিজের নো বলটা আমাদের উপরে খুব ভারী পড়েছে মোস্তাফিজের বলিং নিয়ে মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে